हाय ऑल, आमी देबस्मिता। केमन आछो तोमरा? आजके आमी एकटु बेरिएছি একটু গ্রসারি শপিং করতে। তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব, কি কি কিনছি না কিনছি। আর মাস্কটা খুলে নিই, তো মাস্কটা পরতেই হবে, इट्स নেসেসারি। আজকে কিছু জিনিস গ্রসারি জিনিস কেনার আছে, তো দেখি কি কি পাওয়া যায় বাইরে। একটা লম্বা লিস্টও আছে, দেখা যাক। পুজোর শপিং সেরকম ভাবে কিছু হয়নি, তো আজকে হয়তো পুজোরও কিছু টুকটাক জিনিস কিনতেও পারি। সো চলো আমার সাথে একটু তোমরাও দেখে নাও কি কি হচ্ছে না হচ্ছে। যা ভিড়, শপিং করতে এসে রীতিমতো ভয় লাগছিল। তাও যতটুকু পেরেছি নিয়েছি। আমাদের গাড়িটাকে দেখো টঙ্গে উঠিয়ে দিয়েছে, এবার ওটাকে নাবাতে হবে। দেখা যাক কতক্ষণ টাইম লাগে নাবাতে। সো এবার যাওয়া যাক বাড়ি। বাড়ি গিয়ে বসছি তোমাদের সাথে, তারপর আমি আড্ডা দেব। চলো। আজকে যেটা মার্কেটে গিয়ে দেখলাম একটা জিনিস, সেটা হচ্ছে কি বিভিন্ন ধরনের সুইট বা চিনি রিলেটেড প্রোডাক্ট, ক্যান্ডিজ, প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। সো আমার মনে হলো এটা নিয়ে একটা ভিডিও বানানো খুব দরকার। আজকে মেনলি সেটা নিয়েই বলবো, কিভাবে বুঝবে কি মিষ্টি খাবে কি খাবে না, ওয়েট লসে কতটা মিষ্টি খাওয়া যায়, ওয়েট লস করতেই মিষ্টি বা চিনি আমাদের কতটা ক্ষতি করে। সো সেটার একটা ডিটেলসে তোমাদের আজকে আইডিয়া দেব। ফার্স্ট যেটা নিয়ে বলবো, ফার্স্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে এই চিনির ক্রেভিংসটা হয় কেন, কেন এত মিষ্টি খেতে ইচ্ছা করে। আমাদের বডিতে যখনই প্রোটিনের অভাব হয়, ধরো তোমরা ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার যেটাই বলো, সেটাতে যদি তোমরা প্রপারলি প্রোটিনটাকে ইনটেক না করো, প্রপার পোর্শনে যদি প্রোটিনটা না খাও, তখনই তোমাদের হচ্ছে এই সুগারের বা মিষ্টি খাওয়ার ক্রেভিংসটা বেড়ে যায়। কারণ এই প্রোটিনই কী করে, আমাদের ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করে, ঠিকঠাক রাখে। সো এটাকে যদি তোমরা ঠিকঠাক মেনটেন করতে পারো, তখনই তোমাদের এই সুগারের ক্রেভিংসটা অনেকটাই কম হয়ে যাবে, এই সুগার খাওয়ার এই ইচ্ছেটাও কমে যাবে। সো আমাদের খাবারে সবসময় মনে রাখতে হবে প্রোটিন পোর্শনটা যেন প্রপার থাকে। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে যেটা হচ্ছে সুগার নেব না, মানে এই নয় যে আমরা ন্যাচারাল সুগারটাও নেব না। সুগার কোনটা নেব না, যেটা হচ্ছে অ্যাডেড সুগার, মানে এক্সট্রা যেটা সুগার, মানে ধরো তোমরা চায়েতে নিচ্ছ বা আলাদা করে কোনো মিষ্টি খাচ্ছ বা রান্নাতে মিষ্টি নিচ্ছ বা আলাদা কোনো সুগার রিলেটেড আইটেম খাচ্ছ, সেইটা আমরা নেব না। আমরা ন্যাচারাল সুগার বলতে গিয়ে কোনটা বোঝাচ্ছি না, ভেজিটেবল, ফ্রুটস, গ্রেনস, সিরিয়ালস, এইগুলোতে যে ন্যাচারাল সুগারগুলো প্রেজেন্ট থাকে। যদি তোমরা ভাবো সুগার এতেও আছে, আমরা এইগুলোও নেওয়া বন্ধ করে দিই, তাহলে আমাদের ওয়েট গেইন হয়ে যাবে। সো সেটা ভেবে যদি তোমরা এই জিনিসগুলো, ন্যাচারাল সুগারগুলো যদি নিতে বন্ধ করে দাও, তার প্রচুর সাইড এফেক্ট দেখা দেবে। যেমন ডিপ্রেশন, ফ্যাটিগ, হেডেক, তারপরে मेमोरी लॉस তারপর এর সাথে সাথে কি হয় আমাদের বডিতে যে গুড হ্যাপি হরমোনস থাকে সেটা রিলিজ হওয়া বন্ধ হয়ে যায় তো প্রচুর সাইড এফেক্ট থাকে তো আমরা ন্যাচারাল সুগারটাকে কখনোই বন্ধ করব না সেটা হচ্ছে খুব হেলদি কিন্তু আমরা অ্যাডেড সুগার সেইটাকে আমরা বন্ধ করার চেষ্টা করব যেমন এক্সট্রা কোনো রান্নাতে চিনি নেওয়া বা খাবারে চিনি দেওয়া বা এক্সট্রা আইসক্রিম খাওয়া চকলেট খাওয়া ক্যান্ডিজ খাওয়া কেক খাওয়া এইগুলো আমাদের ধীরে ধীরে বন্ধ করতে হবে नेक्स्ट होच्छे 3 नम्बर जेटा आम्रा की ना फूड लेवलिंग आम्रा जखोनी एक प्रोडक्ट किनते जाच्छी ओटार प्रत्येकटा प्रोडक्टे किन्तु एक फूड लेवलिंग थाके एक न्यूट्रिशनल फैक्ट थाके आमादेर गवर्नमेंट किन्तु इंडियार गवर्नमेंट किन्तु आमादेर जोन्नो अनेक इजी करे दियेछे प्रत्येकटा पैकेजिंग प्रोडक्टे किन्तु तार न्यूट्रिशनल फैक्ट लेखा थाके आम्रा किन्तु सेटा खूब बाजे भावे अवॉइड करे जाई आमरा ओटा एकदम देखी ना आमरा जस्ट ओपरेर ओई चकचके एकटार उपरे बिलीव करे आमरा प्रोडक्टगुलोके किने दिई बाट ओर भितरे आछेटा कि 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 इंग्रेडिएंट्स रयेछे कि कि जिनिस दिये तैरी आमरा सेई जिनिसटाई एकदम अवॉइड करे जाई सेई जिनिसटा देखी ना কেন আমরা এই জিনিসটাকে ইউটিলাইজ করি না যখন আমাদের জন্য একটা গভর্নমেন্ট এত ইজি প্রসেস আমাদের জন্য এনে দিয়েছে যে প্রত্যেকটা জিনিস ওর মধ্যে লেখা রয়েছে আমরা ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারি সো সেটা কেন আমরা ইউটিলাইজ করব না সো নেক্সট টাইম থেকে তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে ফলো করবে যখনই তোমরা কোনো প্রোডাক্ট কিনতে যাবে তখন ওই ফুড লেবেলটাকে মাস্ট দেখবেই দেখবে হ্যাঁ আজকে যখন সুগার নিয়ে বলছি সুগারের কিন্তু মানে अराउंड 100টার উপরে নাম রয়েছে ওর বিভিন্ন ধরনের নামে কিন্তু সুগার আমরা এই লেভেলিং এ দেখতে পাই ওকে শুধু সুগার লেখা থাকে না ওর মধ্যে বিভিন্ন নামে আসে সো সেটার আপনাকে খেয়াল রাখতে হবে সব নাম আমিও জানি না কিছু কিছু জিনিস আমি জানি সো সেটা তোমাদের সাথে শেয়ার করছি কিছু কিছু জিনিসে যেমন লেখা থাকে সিরাপ कॉर्न सिरप मैपल सिरप आबार किछु किछुते आबार OSE लेखा थाके एंडे देखबे जेमन आमार काछे एकटा पैकेट आछे आमि तोमादेर देखाच्छि एटा एकटा ब्रेकफास्ट ए बोलते पारो एटार मध्ये लेखा रयेछे तोमार सुक्रोज सुक्रोज अनेके होयतो सुगार जानो सुक्रोज जानो ना तो एखाने देखो 100 ग्रामेर मध्ये 30 ग्राम्स किन्तु तोमार सुक्रोजई रयेछे सुगारी कन्टेंट रयेछे 30 ग्राम्स এইটা প্যাকেটে যদি এটা 100 গ্রাম তুমি খাও তো তার মধ্যে 30 গ্রামসই তোমার চলে যাচ্ছে সুগার আর আমাদের বডিতে কতটা রিকোয়ারমেন্ট থাকে যদি ওয়েট লস করতে যাও তাহলে হয়তো হার্ডলি 25 গ্রামস অবধি তুমি সারা দিনে সুগার ইনটেক এক্সট্রা করতে পারো সেখানে তুমি 30 গ্রামস মর্নিং ব্রেকফাস্টে অনেকেরই আছে যে সকালে আমরা একটু ফ্যান্সি ব্রেকফাস্ট করি সো একটু কর্নফ্লেক্স খেয়ে নি বা চকোস খেয়ে নি দুধে গুলে सो सेटाते कि हय आमरा एक्सट्रा एडेड सुगार ही निये निच्छे 30 ग्राम पर 100 ग्राम से 30 ग्राम्स थाके होच्छे सुगार आबार एटा बिस्किटे नर्माल बिस्किटे तोमार रयेछे एखानेओ लेखा रयेछे सुगार सुगार एटाओ कन्टेंट किन्तु सुगारई लेखा रयेछे एखाने शुधु सुगारई लेखा रयेछे जेटा 100 ग्राम्स एर मध्ये 19.5 ग्राम्स लेखा रयेछे सुगार माने तुमि एटा 100 ग्राम्स बिस्किट खेये निच्छो जखन खूब किने पाच्छो एकटा पैकेट बिस्किट किने खेये पेलाम 19 থেকে 20 গ্রামস তোমার বডিতে সুগার চলে যাচ্ছে এটা তো নরমাল একটা নোনতা মিষ্টি নোনতা বিস্কিট তোমরা যদি একটা কোনো বাটার বিস্কিট বা মিষ্টি বিস্কিট খেয়ে ফেলো আর অনেক বেশি সুগার তোমার বডিতে ইনটেক হয়ে যাচ্ছে তো বিভিন্ন নামে এটা আসে তোমার যেমন বললাম ল্যাকটোজ মাল্টোজ সুক্রোজ সিরাপ ফর্মে অনেকগুলোতে সিরাপ ফর্মে লেখা থাকবে ক্যারামেলস লেখা থাকে সুগার লেখা থাকে डेट সুগার तारপরে তোমার কোকোনাট সুগার নানা রকম বিভিন্ন নামে তোমার এই সুগারটাকে মেনশন করা থাকে বাট হ্যাঁ এটা তোমাদের লক্ষ্য করতেই হবে যখনই তুমি একটা কোনো কিছু টার্গেট করছো যে আমাকে একটা ওয়েট লস করতেই হবে আমাকে একটা ফিগারটাকে একটা পারফেক্ট শেপে আনতেই হবে তখন কিছু কিছু জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে নট অনলি ফর ওয়েট লস আমার সব সময় একটা বডিকে হেলদি রাখার জন্য এই জিনিসগুলোকে আমাকে দেখতেই হবে যেটা আমাকে ক্ষতি করবে না সো এইটা তোমরা কেয়ারফুলি তোমরা হ্যান্ডেল করো আচ্ছা 4 নম্বর পয়েন্টে এটাই বলবো যে যাদের ধরো খুব ক্রেভিংস মিষ্টি খেতেই হবে মিষ্টি ছাড়া চলবেই না একটা মিষ্টি কিছু লাগবেই সো সেই জায়গাতে তোমরা কিছু গুড হ্যাবিটস তোমরা আনতে পারো যেটা হচ্ছে তোমার रेजिन्स ब्लैक किशमिश कालो किशमिश जेटा सेटा खेते पारो खेजूर खेते पारो एप्रिकट खेते पारो फिग खेते पारो एइगुलो जेमन ड्राई फ्रूट्स एइगुलो तोमरा किन्तु ऐड करते पारो एइगुलो खेतेओ मिष्टि हय बट एटार निउट्रिशनल भ্যালু किन्तु खूब हाई सो एइ जिनिसगुलो तुमि ऐड करते पारो जेटा ब्लैक किशमिश बोलছি সেটা হাই ইন তোমার আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট যেটা ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ওর মধ্যে যেটা তোমার কি করছে ব্যাড কোলেস্টেরলটাকে কন্ট্রোল করছে যাদের হাই ব্লাড প্রেসার সেটাকেও কন্ট্রোল করে অ্যানিমিক যারা তাদের জন্য খুব ভালো কিন্তু হ্যাঁ কোয়ান্টিটিতে কম এই না যে আমি বলছি বলে তোমরা এত তো খেয়ে নেবে তা নয় অল্প করে খেতে পারো সেটা তোমাদের খুব ভালো এই মিষ্টি খাবার ক্রেভিংসটাকে কন্ট্রোল করবে डेट्स खेते पारो खेजूर एकटा कि दुटो तोमरा ऐड करते पारो सेटाओ खूब भालो जेटा तोमार बाउल मुभमेंटेओ हेल्प करबे जेटाओ फुल एंटीअक्सिडेंट जेटार मध्य आछे डायेटारि फाइबारो हाई सो एई किछु किछु जिनिसगुलो तोमरा किन्तु ऐड करते पारो बाट एई नय जे तोमरा न्याचुराल सुइटटाके तोमरा अवॉइड करबे न्याचुराल सुइटटा जेन थाकेई थाके যদি তোমরা এই ভাবো যে ন্যাচারাল সুইট যার মধ্যে রয়েছে সেটা খাবো না যেমন ফ্রুটস ভেজিটেবলস গ্রেনস যেটা আগেও বললাম এইগুলোর মধ্যে ন্যাচারাল সুইটের সাথে সাথে ভিটামিনস মিনারেলস ফাইবার সবকিছুই থাকে এবার তুমি যদি মিষ্টির কথা ভেবে এগুলোকে অ্যাভয়েড করে ফেলো তাহলে কিন্তু তোমার বডিতে এই ঘাটতিগুলো হয়ে যাচ্ছে ভিটামিনস মিনারেলস ফাইবারও কিন্তু কমে যাচ্ছে তোমার বডিতে তো সবকিছু মাথায় রেখেই তোমাকে ডায়েটটাকে তোমার প্রপার করতে হবে নইলে কিছু কিছু জিনিস তোমার বডিতে কন্ট্রোল হয়ে কমে যাবে প্লাস তোমার কিছু কিছু ডেফিসিয়েন্সি দেখা দেবে সো মাথায় সবসময় জিনিসটা রাখতে হবে যে আমার মিলটা সবসময় কমপ্লিট হতে হবে এবং পারফেক্ট হতে হবে আচ্ছা ৫ নম্বর পয়েন্টে কি বলবো অনেকেই এখন দেখেছি যে চিনি খাচ্ছি না বলে কি খেয়ে ফেলে না আমরা তো গুড় খাচ্ছি মধু খাচ্ছি হানি খাচ্ছি सो सेटाओ तो हाई कैलोरी सेटा केनो आमरा बुझते पारछि ना सो अनेकेई कि करे सकाल बेला आमरा कि करी मधु खाई लेबुर साथे एकटु गरम जले गुले बाट किसेर दरकार ओटा आमार तो दरकार नेई आमार बडिते तो एक्सट्रा चीनी बा एक्सट्रा कैलोरी तो आमार रिक्वायरमेंट नेई बडते तो सेखाने आमि केनो हानि गुले गुले खेते जाबो আমি কি প্রচুর পরিমাণে দৌড়াই আমি কি প্রচুর পরিমাণে সকালবেলা এক্সারসাইজ করি যেমন প্রচন্ড ঘাম বের হচ্ছে প্রচন্ড এনার্জি লস হচ্ছে যে যেখানে আমার এনার্জির জন্য হানি দরকার লাগবে বডিতে তা তো নয় সো কেন আমি এক্সট্রা ভাবে হানি আমি বডিতে দিতে যাব যেখানে আমার প্রয়োজনই নেই আমি শুধু লেবু জল খাবো আমার সেখানে কখনোই প্রয়োজন নেই আমার এক্সট্রা করে ক্যালোরি বাড়িয়ে হানি মিক্স করে খাবার সেটা কিন্তু সেম হয়ে যাচ্ছে চিনির মতনই আমি চিনি নিচ্ছি না আমি এদিকে হানি নিচ্ছি সেম আমার গুড়ও তাই গুড় ইয়েস তার মধ্যে মিনারেলস ভিটামিনস তোমার থাকতে পারে বাট অতটা ক্যালোরি সেম কিন্তু তুমি যদি চিনির সাথে ক্যালোরি হিসেবে কম্পেয়ার করো গুড়ও সেমই হানিও সেম মেবি নিউট্রিশনাল ভ্যালু ওয়াইজ গুড় আর হানি কিন্তু হাই হতে পারে চিনির তুলনায় বাট ক্যালোরি ওয়াইজ যদি আমি বলতে যাই বোথ আর সেম সো সেই ক্যালোরি ভেবে যদি আমি ইনটেক করতে যাই তো আমার সেমই হয়ে যাচ্ছে গুড় আর হানি নেওয়াটা তো সেইখানে আবার আননেসেসারি গুড় কি হানি আমার বডিতে এক্সট্রা ভাবে দেওয়ার কোনো প্রয়োজনই হয় না সো এটা কোনো দরকার না থাকলে আমরা এক্সট্রা কখনোই অ্যাড করব না लास्ट जेटा बोलबो सामने पुजो तो एक चीट डाएट तो होते ही पारे पुजोते तो मिष्टी खावा जेते ही पारे सो हाँ मिष्टी खेओ सेटाते आमी कखनोई ना करबो ना बट हाँ एक कंट्रोल लेखे एई नय जे अनेकगुलो मिष्टी खेये फेललाम ता ना एटा कंट्रोले लेखे तोमरा निश्चयई खेते पारो तार साथे जल खावाटा एकदमई भूलो ना आरेकटा जिनिस जादेर फ्रिज যেটা আমাদের মেইন একটা জায়গা যেটার মধ্যে আমাদের খাবার দাবার অনেক কিছু মনের মতো জিনিস আমরা রেখে দিই সেইখানে কিছু জিনিস আমাদের অ্যাভয়েড করতেই হবে সেইগুলো হচ্ছে কোল্ড ড্রিঙ্কস যেটার মধ্যে প্রচুর পরিমাণে সুইট থাকে বাট যদি বলো আমরা ডায়েট সুইট বা ডায়েট কোক ডায়েট এই ডায়েট ওই এগুলোর মধ্যে কি থাকে আর্টিফিশিয়াল সুইটনার থাকে সেটাও আমাদের বেশি পরিমাণে নেওয়াটা ভালো নয় আমরা কখনোই কোনো ন্যাচারাল জিনিস ছেড়ে আর্টিফিশিয়াল জিনিস নিতে যাব সেই জিনিসটাই আমাদের শরীরের জন্য কিন্তু কখনোই ভালো না আমরা স্টাইল করে এই করে আর্টিফিশিয়াল ডায়েট 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 বলে অনেক কিছু খেতে গিয়ে দেখেছি সেটা কিন্তু উল্টো ছিড়ি হয়। সো সবসময় মাথায় রাখবে ন্যাচারাল জিনিসগুলো নেওয়া। সো একটা তোমাদের আমি বলতে পারি, যাদের একটু একদম মিষ্টিটাকে অ্যাভয়েড করতে পারোই না তারা একটা জিনিস অ্যাড করতে পারো, সেটা হচ্ছে স্টিভিয়া। এটা হচ্ছে ন্যাচারাল সুইটনার যেটা 0 ক্যালোরি হয়, সেটা তোমরা রাখতে পারো। এটা ন্যাচারাল লিফ থেকে তৈরি, স্টিভিয়া লিফ থেকে তৈরি, যেটা তোমরা রাখতে পারো। এটা অতটা হার্মফুল নয় বডির জন্য। তো তোমরা যারা আর্টিফিশিয়াল সুইটনার বা সুইট ট্যাবলেট, যেগুলো সুগার ফ্রি ট্যাবলেট, যেগুলো তোমরা খাবারে বা চাতে কফিতে দিয়ে অনেকেই খেয়ে ফেলো, সেখানে তোমরা স্টিভিয়াটা রাখতে পারো। সেটা অনেকটাই সেফ, অনেকটাই ন্যাচুরাল। সো এটা রাখতে পারো। আর যেটা বলছিলাম ফ্রিজে, চকলেট, ক্যান্ডিজ, আইসক্রিম, সেই জায়গাতে তোমরা এই ড্রাই ফুডস বা ফ্রুট, ন্যাচারাল ফ্রুট, সেইগুলো তোমরা একটু ভরানোর চেষ্টা করো। আর এই ক্যান ফুড বা এই ক্যানে যে কোল্ড ড্রিঙ্কস, এইগুলো অ্যালকোহল, এইগুলো আস্তে আস্তে কমাও। এইগুলো যতটাই সফিস্টিকেট, যতটাই সুন্দর লাগে দেখতে শুনতে, ততটাই এটা আমাদের ভেতরটাকে খারাপ করে দেয়। সো এই জিনিসগুলোকে মাথায় রেখে আমাদের এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে হবে। পুজো খুব ভালো করে এনজয় করো, খুব ভালো করে মস্তি করো, যা খেতে ইচ্ছা করে খাও। Fit and Fine Forever থাকো। বাই।